নমস্কার বন্ধুরা, চৈতালি স্পেশালে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি বিকেলে একটা মিল্কশেক বানাচ্ছি, যেটা আপেল আর খেজুর দিয়ে তৈরি হয়। কিভাবে তৈরি করছি তাহলে দেখি। এখানে আমি মিক্সিং জার একটা নিয়েছি, এর মধ্যে আমি দুটো আপেল টুকরো করে রেখেছি, সেই আপেলগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, আপেলের খোসা কিন্তু আমি ছাড়াইনি, এইভাবেই টুকরো করে রেখেছি। দুটো মাঝারি সাইজের আপেলকে আমি এভাবে কুচিয়ে রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 10 খানা খেজুর দিয়ে দিচ্ছি। প্রথমে আপেল দিলাম, তারপরে 10 খানা খেজুর দিলাম। এবার এর মধ্যে 2 টেবিল স্পুন গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ দুধ ফুটিয়ে ঠান্ডা করে রাখা আছে, নর্মাল টেম্পারেচারে আছে, রুম টেম্পারেচারে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আর বরফের কুচি দিয়ে দিলাম এখানে, 8-10টা বরফের কিউব দিয়ে দিলাম। এবার আমি মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা আমার হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে খেজুর আর আপেলের মিল্কশেক। একটা গ্লাস নিয়ে নিলাম, তার মধ্যে আমি কুচনো আপেলের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে তৈরি করা খেজুর আর অ্যাপেলের মিল্কশেকটা দিয়ে দিচ্ছি। তারপর কাজু ছড়িয়ে দিচ্ছি, আর উপর থেকে এইভাবে চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল খেজুর অ্যাপেলের মিল্কশেক। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।